আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসছি আড়ানি রিয়াল ব্রিজে নিচে মাছ শিকার দেখার জন্য। কই কি মাছ দেখান তো একটু। কোথায় নিচে আছে বল, কি দিয়ে ধরলো? কই দেখেন তো একটু, কখন ধরছে বল? কে মানে কে ওই বলের মালিক কে? ও এই ভাই, বাহ কিসের টোপ দিয়ে ভাই, ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2 কেজি হবে না? কি দিয়ে কি টোপ হিসাবে কি ছিল এটার? এটার কেচি ছিল, কেচো। আচ্ছা রাখুন, এই ছুটিস নি, আমার তো দেয়া লাগবে, আর ছুটতে পারবে না, মানুষের হাতে ধরা খাইছে না। সবাই কম বেশি মাছ পাচ্ছে নাকি? আর কে কে পাইছে বড় বড় মাছ? হ্যাঁ ভিউয়ার্স, যেটা বলছিলাম এটা হচ্ছে আড়ানি রিয়াল ব্রিজ। গত বছর এখানকার বেশ কিছু ভিডিও আপনাদের দেখিয়েছিলাম, অনেকেই পছন্দ করছিলেন, তো এবার তো দেখতেই পেলেন। মানে ভিডিওর শুরুতেই ইটা মাছ ছিল, তারপর ওই ব্যক্তি আবার বোয়াল মাছ পাইছেন, তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। তো আমরা এখন প্রত্যেকটা মানুষের কাছে তো মনে করেন ওই পার তো যেতে পারবো না, আমি যতগুলো মানুষ দেখাতে পারি দেখাবো, আর আপনাদের জন্য বলা থাকবে যে যাদের মাছ মারার ইচ্ছা এলাকার মানুষ তারা এই এলাকায় আসবেন। এখন এখানে প্রচুর মাছ হচ্ছে, প্রচুর বলতে যে প্রতি মিনিটে পাবেন সেটা না, কিন্তু বসে থাকলে আপনার 1-2 কেজি মাছ হবে ইনশাল্লাহ, নদী মাছ মিস হবে না। এদিকে যতদূর দেখতে পাচ্ছি আমি, শুধু এই দিকটা না, যদি আমার ওই বড়ো ক্যামেরাটা দিয়ে জুম করতাম, এই দূর পর্যন্ত, ওই দূর পর্যন্ত মাছ শিকার করতেছে। আমি যদি আমার পিছনের দিকটা দেখাই, তো এদিকে একটা সীমিত আকারের ব্রিজ আছে, এই ব্রিজটা আড়ানি বাজার থেকে ওই যে ওই পার, মানে ওই পারের নামটা কি জানো, তো এই ব্রিজ থেকে রামচণ্ডীপুরের এলাকা পর্যন্ত, এখান থেকে দূর বিস্তৃত পর্যন্ত সবাই 1-2 জন 5 জন 7 জন করে মাছ মারতেছে। মানে অত্র এলাকাতে শুধু মাছ মারার এখন আর কি উৎসব চলতেছে আর কি। তো চলুন আমরা এখানে একটু যাই, বিভিন্ন মানুষের কাছে তারা কেমন মাছ পাইছেন সেগুলো একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি, ইনশাল্লাহ ভালো লাগবে। আর আপনার এখানে মাছ কি মাছ ধরছে নাকি ভাই? ধরছে? কি কি মাছ পাইছেন আজকে বড় ভাই? একটাও পাননি, দুঃখজনক। আপনি কি কালকে 4টা বল পাইছিলেন? লাল লুঙ্গি বড় এই তাগি দিয়ে? আচ্ছা আচ্ছা, এগুলো সব তাগি পার্টি না? এগুলো তাগি পার্টির কাছে পরে যাচ্ছি আমরা, একটু এদিকটা দেখে নিই। মাছ পাননি আপনি? নেটটা একটু উঠান, নেট একটু উঠানো যাবে, ওই ওই যে ওই ভাই পাননি, দর্শক মাছ পাননি শুনে আপনারা হতাশ হয় না, মাছ পাইছে অনেকেই আসলে, আমি ওদের কাছে হয়তো যেতে পারিনি। এখানে তো অনেক মনে করেন যে 70-80 জন মানুষ মাছ মারতেছে, তো এখানে মাছটা হয় কেন সেটা একটু বলি। এটা হলো আমাদের রাজশাহী জেলার চারঘাট থানার বড়াল ব্রিজ, সরি বড়াল ব্রিজ না, বড়াল নদী। তো এই যে দূর দূর পর্যন্ত একটু দেখুন, যে নদীটা চলে গেছে এটা রামাগাড়ি সুইচ গেট পর্যন্ত চলে গেছে, রাত্রে নদীতে গিয়ে ঠেকছে, মানে সীমানাটা শেষ হয়েছে আর কি। তো এখানে যে ব্রিজটা আছে, এই ব্রিজের এখানে অনেক গর্ত গভীর, তো ওই যে দূর পর্যন্ত যে জায়গাটা ওটা কিছুদিন পরে ব্লক হয়ে যাবে, তো মাছের তো একটা থাকার জায়গা লাগবে, তো এটাই হচ্ছে মাছের একমাত্র থাকার জায়গা এই এই এলাকাটাতে যেখানে গভীর পানি আছে। তার জন্য আর কি মাছ পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষ কিছু দিতে হয়তো বা 10-12 দিনের মতো মাছ হয় আর কি, তারপরে আর হবে না। তো আপনারা আসতে পারেন খুব শীঘ্রই, আজকালের মধ্যেই, আশা করি সবার ভালো লাগবে। তো দর্শকের ভিডিওটা ছিল আর কি ইনফরমেশন দেওয়ার জন্য, আশা করি আপনাদের ভালো লাগলো। লাইক কমেন্ট শেয়ার করুন, মাছ শেয়ার করুন অনুরোধ থাকলো, কারণ এটা ইনফরমেশন দেওয়ার মাধ্যমটা হলো যে আপনারা যেন মাছ শিকার করতে আসতে পারেন এখানে, ভালো লাগবে ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিওতে যাবো, এটা এখানে শেষ, আল্লাহ হাফেজ।